দুই মিনিটে আউট হয়ে গেলে আসছে পুরুষত্ব দেখাতে। কি কি দুই মিনিটে আউট হয়ে গেছে? হ্যাঁ এইটা কি কোনো কথা? আরে ভাই এটা কেমন খেলা খেললি রে, দুই মিনিটে আউট হয়ে গেলি? খেলোয়াড় হইতে হবে এমন জনি সিং ভাইয়ের মতো, এক ঘন্টা করে খেলবি তবু আউট হবি না। একটা মেয়েকে ভালো করে সুখ দিতে পারিস না পুরুষ আমার? আরে টুলটুলি ময়না পাখি, ও পারে না আমারে নিয়ে যাও। আরে ভাই আপনি কি পারবেন? আরে ভাই পারমু না, এটা একটা কথা, পারমু না মানে পারতে পারতে একবার খাট মাট ভাঙ্গে ফেলামু। আরে চাষা আমি ঠিকই কইছি, ও পারা নাই তাই কি আমার কাছে পাঠিয়ে দেন, একবার ভাঙ্গে ফেলামু খাট মাট। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই ইয়ে মজাক হো রে, এক সেকেন্ড ইয়ার মজাক হো রে। আরে ভাই আমি যদি না পারি আমাদের সবার প্রিয় জনি সিং ভাইয়ের কাছে পাঠিয়ে দেমু। পুরি বাবারি। আর জনি সিং ভাই পারবো একবার 12টা বাজে ফলাইবো। আমি তো বললাম আমার কাছে চলে আসো, আর আমিও যদি না পারি জনি সিং ভাইয়ের কাছে পাঠিয়ে দিমু, একবারে আগায় ভালাইবো। খুব তো বলেছিলি অশ্ব ঘোড়া, এখন তো দেখি ঘাটের মরা। আরে বেটা তুই তো একটা পুরুষ নামের কলঙ্ক, এটা একটা কাম করলি, দুই মিনিটে বেশি পারে না। আরে বেচারাটা বলছিল দুই ঘন্টা থাকবো, তা এক মিনিটে আউট হয়ে গেছে। আর ওর চেহারাটা একবার দেখেন। আরে ভাই তার কি একটা অবস্থা। তা ভাই একই রকম, দুই মিনিটে বেশি পারে না। হবাই বুঝতে পারলাম, তার মানে তুমি ওর বড় ভাইয়ের বউ, তার ভাবি। ওর বড় ভাই পার নাই দেখা তুমি ওর কাছে আইছিলা, কিন্তু তারা দুই ভাই যে একই খেলোয়াড় দুই মিনিটের বেশি খেলতে পারে না। আর যদি আমি তোমারে একবার পাইতাম তাহলে এইভাবে মরিচ ডইলা লাগাই দিতাম। ভালো মতো খেলতে না পারলে কোনো মেয়ে থাকবে না তোর সাথে। আরে তোর জীবনটা একবারে শেষ, তোর কাছে আর কোনো মাই আই থাকবো না। বলেন কি এ যা বললো তাই। আজকের ভিডিওটা এইতরেই, কেমন লাগলো লাইক করুন, ভালো লাগলে শেয়ার করুন, পেজ হলে ফলো করুন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইবটা কইরে দিয়ে।